তো এই দুটো হচ্ছে মায়ের জন্য, মায়ের বালা। হ্যাপি বার্থডে মা। বার করো, আরো একটা আছে, বার করো। খাও, শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাকোরিয়াম ছিল, আর আজকে হচ্ছে কেনা হচ্ছে ফ্রুট কেক মায়ের জন্য। তো দাদা ভাই কিনছে হচ্ছে কেক। দাদা ভাই কিনছো? হ্যাঁ, আমার আইকনিক কেক, বছর বছর যায় এই কেকটাই থাকে, এই কেকটাই থাকবে। কিন্তু কেকটা দুর্দান্ত করে, টু গুড। ইয়েস ইয়েস, চলো দাদা ভাই। শির বাড়িতে হচ্ছে জন্মদিন, ফার্স্ট মেশো কেক। বাহ, এটা আগে থেকে জানা না কেন, এখন সারপ্রাইজ। Happy advance birthday to you. Get a fellow, get a fellow. Happy birthday to you. Happy birthday dear ma. Happy birthday to you. কাটো গো, কুন্তল আছে পেছনে আছে। ব্যাস মাসি মেশোকে খাইয়ে দাও। দাও আমি ধরছি, আলো তোমরা যাও, দুপাশে যাও। মাসি যাও ওদিকে, এখনো হয়নি টাইম, অ্যাডভান্স আরেকটা অকেশন। সবাইকে একটু কেটে দিয়ে দাও, সুকান্ত এসে আজই রয়েছে হঠাৎ করে আমাদের মাঝে, অন টাইম, এক মিনিট লেট। মা এখানে বসে দেখছে কি বৌদি ক্যান্ডেল, এই ক্যান্ডেল না, ওই যে ইয়েটা এনো, হাত যেন না। খাইয়ে
যেরকমটা কথা ছিল, যেরকমটা তোমরা ফেসবুকের ব্লগে দেখেছো যে মা খেতে চেয়েছিল হচ্ছে তাজ হোটেলে, তো আমরা তাজ হোটেলেই নিয়ে যাচ্ছি মাকে। ফোন করে গেল, ওকে সরি, তাজ বেঙ্গল। তো আমরা এখন যাচ্ছি গাড়ি চালিয়ে। মা হচ্ছে এসে পৌঁছেছে তাজে, কেমন লাগছে মা? আর এটা হচ্ছে মায়ের আজকের লুক। উঠে দাঁড়াও মা, সুন্দর করে দেখিয়ে দিই লুকটা তোমার। ফাইনালি তুমি তাজে আসতে পারলে। কোনটা ভালো, আইটিসি না তাজ? এটা হচ্ছে দাদাইয়ের লুক। ও বাই দ্য ওয়ে, মা কিন্তু এটা কিসের সাথে পড়েছে তোমাদেরকে কিন্তু এটা বলতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কি চেনা চেনা লাগছে? এটা হচ্ছে সুস্মিতার লুক, আর এটা হচ্ছে আমার লুক। মা তাজে একটু সোজা হয়ে হাঁটার চেষ্টা করো, তাজে এসছো বলে কথা, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, দেখবে ঠিক পারছো। মন থেকে তোমার চেষ্টা করতে হবে, একটু লাগবে। বাহ, সবাই খাচ্ছে, কি সুন্দর জায়গা এটা। এদিক থেকে আয় না, এদিক থেকে আয়। মা দেখছো, মা খাচ্ছে, বুঝলে। ফাইনালি মা হচ্ছে সোনারগাঁওতে খেতে ঢুকলো। আপনারা যেগুলো জানেন না সেগুলো একটু বলে দিই ঝপ করে। আমি কিনতে গেছিলাম হচ্ছে সোনার গয়না, আর হচ্ছে এই ফুলটা মোটা মায়ের জন্য পাঠিয়েছে। তো বাড়িতে এসে বলেছি যে সোনার গয়না পাইনি, আর আমার এই গয়না কিনতে যাওয়ার জন্য এক ঘন্টা লেট হয়েছে, আর লেট হওয়ার জন্য দাদাভাই প্রচণ্ড রেগে গেছে। দাদাভাই তো নাই যাবে না বলে দিয়েছিল, আর বাড়িতে গিয়ে আমি বলে দিয়েছি গয়নাও পাইনি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সারপ্রাইজ। তো এই রোজের মধ্যে আমি গয়নাগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড লেট সি মায়ের রিয়াকশন। কেন নিচে কেন বসলি, এনে ধর এটা, ওপরটাতে ওরা একদম পুরো ভাজে। এটা কি দাদা ভাই এনেছি আমি কিনে, দেখছ তো আমি যেটা করবো, একটু বক্সটা ধর। হ্যাঁ, এই দুটো হচ্ছে মায়ের জন্য মায়ের বালা। সো এটা নিয়ে হচ্ছে যাচ্ছি, বক্সটা দাদা ভাই পকেটে ঢুকিয়ে নাও, নাহলে মা বুঝে যাবে। আইকিউ স্ট্রং না? আরো একটা আছে, বার করো। কেমন দেখো, ডিজাইনটা দেখে বলো কেমন হয়েছে। এখন পড়ো না, এই ড্রেসের সাথে ভালো লাগবে না। না না না, এখন পড়িস না, ডিজাইনটা দেখে বলো কেমন আছে। ভালো আছে, ঠিক আছে। দাদা ভাই বক্স দাও, রেখে দিক মা। একদম মায়ের চুড়ি নিয়ে গিয়ে কিনেছি তো আমি সাইজে। আমরা এখন হচ্ছে মেনু সিলেক্ট করছি, থালি মেনু চিংড়ি, কষা মাংস, পাবনা মুরগি, আলু পোস্ত, নারকেল দিয়ে ছোলার ডাল, ভাত, অ্যাসর্টেড ড্রেস, ডেজার্ট, গুড়ের রসগোল্লা, মিষ্টি দই। কেমন লাগলো? সুন্দর এসছে। খাও, শুরু করো।
শুরু করো শুরু করো খাও। এটা হচ্ছে আমাদের খাওয়ার, ভেটকির ঝোল আর ভাত। কেমন খেলে? ক্লান্ত খে? কটাগুলো চিংড়ি খেলে? আটখানা, মাত্র আটখানা। আমি বললাম মা পারবে, তুই না 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 করে মার কনফিডেন্টটাকে তুই সরিয়ে দিয়েছিস। খেতে পারলে না তো? এটা হচ্ছে মায়ের বার্থডে কেক আজকে। একটু হাসো দিকে তাকিয়ে মা, একটু হাসো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you. Yay! 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 চকলেট অবশ্য, চকলেট খায় না মা। সুস্মিতা কি বলছো? এখানে গোটা কেকটা ছিল, গোটা কেকটা ছিল সব একা। পারলি তো এটা করতে? কি হয়েছে, আমি সবে এক পিস কেক নিয়ে বসেছি, সবাই মিলে খেলো, সাত নাম্বার চলছে। মা দেখছে কিরকম ভাবে একটা বেমালুম মিষ্টি খেয়ে নিতে পারে। হ্যালো, তোমার নাম কি? ওকে ভাই, আমাকে তাহলে কিছু দিতে হচ্ছে না তো, তুমি দিয়ে দিচ্ছ সোনা দাদা। খাওয়াও একদিন ভাইকে। বিলটা মাত্র 10,000 টাকা হয়েছে। আমার তো 6 মাসের একার খাওয়া হয়ে যায়। তোমার মা খেতে চেয়েছে 5 স্টারে। 700 টাকা ভাতের দাম, সারা মাসেও এত চাল লাগে না। 1800 টাকা ভাতের দাম, দুখানা নিয়েছি আমরা ভাত, থেকে 1800 টাকা। বাহ দাদা ভাই বাহ। তারপর চলছে হচ্ছে ফটোশুট, সুন্দর। মা হচ্ছে ওয়েট করছে কখন বেরোবে, আসতে পাগল যেতে ছাগল যাকে বলে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর সাজিয়েছে জায়গাটা। Wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy Birthday. So, আমাদের এখানকার পালা শেষ, মানে তাদের পালা শেষ। এবারে আমরা যাচ্ছি অন্য কোথাও, সো লেটস সি কোথায় যাই। আচ্ছা পূরণ হয়েছে মা? আমার স্বপ্ন পূরণ, টাকা কাজ, বাই বাই। গয়না পেয়ে কেমন লাগছে বললে না তো মা? হ্যাঁ সবকিছুই সুন্দর, সবকিছু সুন্দর হয়েছে। যাও বেরিয়ে যাও, দূর হয়ে যাও। বাইরেটা দেখো কি সুন্দর, দেখে দেখে পড়ে যাবে। এখানে দাঁড়ায় একসাথে সবাই, তাকা এদিকে, তাকা তাকা, এ উপরে উঠে যাও না। আমরা হচ্ছে একটা সুড়ঙ্গ পথ খুঁজে পেয়েছি, ছোট্ট একটা রাস্তা, সেখান দিয়ে আমরা হচ্ছে যাওয়ার চেষ্টা করছি তাদের জঙ্গল।
ওখানে পাখি, এই ওটা চিড়িয়াখানা বোধ হয়। না না না, এখানে চিড়িয়াখানা কি করে হবে, চিড়িয়াখানা দূরে ওই ফুটা চিড়িয়াখানা। হ্যাঁ আমার গাড়ি হচ্ছে এখানে আছে, আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম উঁচু আছে দেখে। ছবি এমন ভাবে দিয়েছে, তারা বিদেশ বিদেশ ফিল আসছে, এবং মুরগি করবে কি করে জানবো, 100 টাকা দিয়ে। সিরিয়াসলি এটা তো অ্যাকোয়ারিয়ামের দোকানেই দেখতে পাই আমরা। 400 টাকা আমি যদি না এনেছি। দাঁড়া দাঁড়া আমিও দেবো এই রিলটা, আমিও পোস্ট করবো। দাঁড়া আছে আছে, সারপ্রাইজ তো আমি বাকি হ্যাঁ দাদা ভাই, শুধু শুধু বলছি না, ভালো সি টান টান। না না ছেলেটা ভালোই দিয়েছে। শুনছে না, এটা হচ্ছে ওরা খাওয়ার অপেক্ষায় রয়েছে কখন খেতে দেবে। 100 টাকা করে টিকিট নিচ্ছে, দেখে খেতে দিচ্ছে তো না। এটা তো গরম, একটা হিটার বোধ হয়, এটা ঠান্ডাই তো জল, কিন্তু এটা হিটার। এমা মরে যাচ্ছে বেচারা, ওট ওট মরে যাস না, ওট তোকে দেখতে আসছে সবাই, ওট। আহারে এগুলো বোধ হয় তেলা কি মাছ, মা এটা পুকুরেরই মাছ বলো, পুঁটি মাছ কি ও, এটা পুকুর, এতক্ষণ অ্যাকোয়ারিয়াম ছিল। বাহ দাদা ভাই, মাছের সাথে সেলফিটা হেভি উঠছে দাদা ভাই, বাহ। এটা বোধ হয় কাতলা, রুই কাজ সব একসাথে, মৌরি আর মিছরির একই দর করে দিয়েছে। তো দেখা হয়ে গেছে, এবারে হাতি ফাতি জন্তু জানোয়ার সব রয়েছে এখানে, মৎস্যকন্যাও রয়েছে। সুস্মিতা কুমির কুমির অক্টোপাসের ভেতরে ঢুকছে সবাই, অক্টোপাস, আমরা অক্টোপাসের তলায়। বাহ অক্টোপাসের, তো আমরা এখন আছি হচ্ছে বাইপাস ধাবায়। বাইপাস ধাবার এখানে মালাই স্যান্ডউইচ আর হচ্ছে এখানে জিলাপি রয়েছে, অর্ধাংশ একটাই জিলাপি আনা হয়েছিল, যেটা আমরা সবাই পিছনে, মা হচ্ছে আরাম করে চা খাচ্ছে আর স্যান্ডউইচ খাচ্ছে, আর স্যান্ডউইচ খাচ্ছে সাথে। এটাও বাই দ্য ওয়ে আমাকে আনতে হয়েছে, একটু না হয় আনলি মায়ের জন্মদিনের দিনে। মা আমার গয়নার টাকাটা দেখো, কয়েক লক্ষ টাকা। গরিব দাদা বড়লোক ভাই, ঠিক আছে, মেজ বউ ছেলে বউ পুরো অঞ্জন চৌধুরীর সিনেমা।
বাইপাস ধাবাতে তো মা হচ্ছে একা চা খেয়েছে, তো সেখান থেকে আমরা কফি খেতে চলে এসেছি একটা ক্যাফেতে। কোথায় সেটা তোমায় বলতে হবে না দাদা ভাই, থ্যাংক ইউ। যারা চেনে তারা চেনে। এর যথারীতি হাঁকাই পোনা খাওয়া আছে, তাই জন্য আবার এখানে কিছু একটা টুকরি টুকরি মাছের কি সব দিয়েছে সেসব খাবে এখন দাদা ভাই। আর মাছ মাখা, মেয়োনিজ দিয়ে মাখা না, এটাই হচ্ছে দাদাইয়ের দাবি ছিল, সেটাই দাদাই খেয়েছে। আরো একটা অর্ডার, কটা খেয়েছে ও? কাটা চামচ দাও তো। খুবই কঠিন দেখতে জিনিসটা, আজকের ব্লগে সবকিছুই রয়েছে, খালি এটাই কমই ছিল, তো এটাও হয়ে গেছে। এখানে ছোট্ট যিশু জন্ম হয়েছে, পুরো যে স্টোরি সেটা এখানে রয়েছে। ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো যে মাকে সোনার গয়না আমি কেন দিতে চাই। মা চায় না, মায়ের এক্স্যাক্টলি ওই মানে হয় না, মানে যেই সময় মানুষের সোনার গয়নার পছন্দ হওয়ার কথা ছিল সেই সময় নিজের হাতে যদি কেউ বিক্রি করে দেয় তার সেই ইচ্ছেটা চলে যায়। তো মায়েরও সেম অবস্থা, মানে আমরা যখন ছোটো ছিলাম নিজের সমস্ত গয়না মা হচ্ছে বিক্রি করে দিয়েছে আমাদের জন্য। আমি আর মা দুজনেই যেতাম বিক্রি করতে সোনারপুরে বাজারের ভেতরে বিভিন্ন দোকানে গিয়ে আমি আর মা বেচে আসতাম, বেচতাম না মানে বন্ধক দিয়ে আসতাম। মার ধারণা ছিল কোনো না কোনো দিন ছাড়াতে পারবে, বাট এত বছর হয়ে গেছে তো সেগুলো তো আর পাওয়া যাবে না। তাই আমি চেষ্টা করি যা যা মায়ের ছিল, যা যা আমি দেখেছি মাকে ছেড়ে দিতে, সেগুলো আবার মায়ের জন্য ফিরিয়ে আনতে। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, আর প্লিজ আশীর্বাদ করো বা প্রে করো যাতে মাকে এরকম অনেক 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 বছর মায়ের সাথে আমরা সেলিব্রেট করতে পারি। মায়ের শরীর যেন সুস্থ থাকে এবং পৃথিবীর সমস্ত মায়ের শরীর যেন সুস্থ থাকে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।